বকেয়া টাকা দানে দাবিতে উপজাতি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হলেন আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ড্যানিয়েল বরক। মঙ্গলবার উপজাতি কল্যাণ দপ্তরের জয়েন্ট ডিরেক্টরের নিকট বকেয়া অর্থ প্রদানের দাবিতে ডেপুটেশনে মিলিত হন আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ড্যানিয়েল বরক। সাক্ষাৎকারে জানিয়েছেন, বকেয়া অর্থ প্রদানের ইস্যুতে তাদের এই ডেপুটেশন, প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন তারা। পূরণ হয়নি এবং যেটা টাকা আছে এটাই আমরা পেন্ডিং আছে আর কি, দেরিতে ওইটাই। কী বলেছেন ওনারা? আমরা তো এখন COVID-19 আমরা ডেপুটেশন আর দেয় না, আমরা জাস্ট রিপ্রেজেন্ট করলাম কাগজ, যেটা ভালো হয় যেটা আছে এটা তাড়াতাড়ি করে দেবো। আমরা সবসময় ভালো চাই, সহযোগিতা এখন চলছে, ভালোই চলছে, তবু আমরা তাড়াতাড়ি দ্রুত কাজ হওয়ার জন্য আমরা এগুলো করলাম। পরবর্তী সময় আপনারা কি কোনো মিনিস্টারের সাথে দেখা করবেন? হ্যাঁ, মিনিস্টার সঙ্গে দেখা করবো, সিএমের সাথে দেখা করবো। এখন এই নাইজের কমিটির মিটিং তো করা যায় না, তবে একজন হলে আমরা কথা কোনো হতে আর কি। এটা সারলে তো এটা যদি শুরু হয় তাহলে তো আমরা জনগণদের সাথে কী করবো করতেই হবো। এখন আমরা সেরকম আর দেখতে সঙ্গে কোনো আর যায় না, জাস্ট সাক্ষাৎ করে একটা ব্যাপার দিলাম আর কি। তারা বলছে তো আমরাও মানলাম, এই তাই মতো এটা তো অ্যালাউ না, আমরা সচেতনমূলক নামটা ডানিয়াল। ব্যুরো রিপোর্ট, হালাপোর্ট।